বিরতির পর স্বাগত। 26 তারিখে অনুষ্ঠিত হচ্ছে পূর্ব আসনে ভোট গ্রহণ পর্ব। আগামীকাল থেকে শুরু হয়ে যাবে সমস্ত প্রস্তুতি, আর তারই আগে ভোট প্রস্তুতি নিয়ে জেলা নির্বাচনী আধিকারিকদের সতর্ক করলেন পুনিত আগরওয়াল। জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে নিরাপত্তা নিয়ে করলেন রুদ্ধদ্বার বৈঠক। সেই বৈঠক করে পুলিশের নোডাল অফিসার জিএস রাও, সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, জেলা নির্বাচনী আধিকারিকদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক রাজ্যের নিরাপত্তাকে নিয়ে, কি জানতে পারছো? সেই বৈঠকে মূলত কি আলোচনা হয়? দেখো, আজকে ইতিমধ্যে 24 তারিখ হয়ে গেল, হাতে আর মাত্র 2 দিন। আগামী 26 তারিখ পূর্ব আসনের ভোট, লোকসভা ভোটকে ঘিরে ইতিমধ্যে প্রস্তুতি চূড়ান্ত। দেখো, আজকে সরব প্রচার যেহেতু শেষ হচ্ছে, তাই সরব প্রচার শেষ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত পূর্বের পরিস্থিতি কিরূপ রয়েছে তা খতিয়ে দেখার জন্য ইতিমধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল, তিনি একদিকে যেরকম গতকালকে পরিদর্শন করেছেন, সশরীরে গিয়েও ছিলেন, কিন্তু তারপরে রাত্রে তিনি ফিরে এসে শহরের বুকে বসে সচিবালয় থেকে একটি ভিডিও কনফারেন্সের আয়োজন করেন। এবং গতকালকে রাত্রের এই ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলার সমস্ত নির্বাচনী আধিকারিকরা ছিলেন এবং তার সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রশাসনের সকলের উপস্থিতিতে কিরূপ পরিস্থিতি রয়েছে, পরিকাঠামো কতটা রয়েছে, নিরাপত্তা কতটা রয়েছে, তার এক প্রকার খোঁজ খবর নিলেন পুনিত আগরওয়াল। এবং সেই জায়গাতে আমরা যেটা জানতে পারছি, গতকালকে রাজ্যের সচিবালয় থেকে যে ভিডিও কনফারেন্স করা হয়, সেই ভিডিও কনফারেন্সে এক প্রকার দ্বিতীয় পূর্ব ত্রিপুরা সংসদীয় ক্ষেত্রের রিটার্নিং অফিসার সাজু ওয়াইড এ, উত্তর ত্রিপুরা জেলার নির্বাচনী আধিকারিক দেবপ্রিয় বর্ধন, ঊনকোটি জেলার নির্বাচনী আধিকারিক ডিকে চাকমা, খোয়াই জেলার নির্বাচনী আধিকারিক চান্দিনী চন্দ্রন, গোমতী জেলার নির্বাচনী আধিকারিক তড়িৎকান্তি চাকমা, দক্ষিণ ত্রিপুরা জেলার নির্বাচনী আধিকারিক সিদ্ধার্থ শিবজয় জয়সওয়াল, সংসদীয় ক্ষেত্রের পুলিশ সুপারগণ এবং 30টা বিধানসভার যারা এআরওরা রয়েছেন এবং তার সঙ্গে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা এই বৈঠকে যোগদান করেছেন গতকালকে রাত্রে। তার সঙ্গে বৈঠকে যেরকম প্রশাসনিক পর্যায়ে ভোটকে কেন্দ্র করে ভোটকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে তার যেরকম সলা পরামর্শ হয়, তার সঙ্গে পুলিশি ব্যবস্থা কতটা রয়েছে, পুলিশি পহরা কতটা রয়েছে, সেই সম্পর্কে খোঁজ খবর নেওয়ার জন্য রাজ্য পুলিশের নোডাল অফিসার জিএস রাও তিনিও এই বৈঠকে ছিলেন এবং তিনি মূলত পুলিশ আধিকারিকদের সঙ্গে আলাপচারিতা করেছেন দীর্ঘক্ষণ। তার সঙ্গে সিআরপিএফ এর ডিআইজি উপস্থিত ছিলেন গতকালকের বৈঠকে, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক কুশাজেন মগ, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক শুভাশিস বন্দ্যোপাধ্যায়ও ছিলেন গতকালকের এই বৈঠককে ঘিরে। এবারে হচ্ছে যে পর্যালোচনা বৈঠক, সেই পর্যালোচনা বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল জানান যে সম্পূর্ণভাবে সুষ্ঠু, অবাধ এবং ভয়মুক্ত পরিবেশে ভোট গ্রহণ, তার সঙ্গে ভোটের হার বৃদ্ধি করা, যার উপরে অধিকভাবে গুরুত্ব দেওয়া হয়েছে গতকালকে রাত্রির এই বৈঠকে, সময় মতো আইন শৃঙ্খলা রক্ষা, তার সঙ্গে সেক্টর অফিসার মাইক্রো অবজারভারদের ভূমিকা কি থাকবে, স্ট্রং রুম থেকে শুরু করে ডিপার্টমেন্টাল যে সেন্টার রয়েছে, ডিসপার্সাল সেন্টার যেগুলো রয়েছে তা নিয়ে পর্যালোচনা করা হয় বৈঠকে। ভোট গ্রহণ পর্ব যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে যাতে কোথাও কোনো ত্রুটি না থাকে তার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন এক প্রকার পুনিত আগরওয়াল। এই যে সংসদীয় দ্বিতীয় সংসদীয় ক্ষেত্রে রিটার্নিং অফিসার সাজু ওয়াইদে, তিনি গতকালকের বৈঠককে ঘিরে জানিয়েছেন যে অবাধ, শান্তিপূর্ণ এবং সুষ্ঠু বা ভয়মুক্ত পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন করতে নানান রকমের ব্যবস্থা ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে। ভোটের যে পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজ বৃদ্ধিতেও নানান রকমের পদক্ষেপ চলছে। পূর্ব ত্রিপুরা সংসদীয় ক্ষেত্রে ভোট গ্রহণের জন্য যে মাইক্রো অবজারভাররা রয়েছেন বা ভোটের কাজে নিযুক্ত যে কর্মীরা রয়েছেন তাদের মহড়ার কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে ওয়েবকাস্টিং এর ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলে যারা পোলিং এজেন্টরা থাকবেন বা রাজনৈতিক দলের প্রতিনিধিরা যারা রয়েছেন তাদের সঙ্গে নিয়মিত সর্বদলীয় বৈঠক সম্পন্ন হচ্ছে বা হয়েছে। ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এলাকায় পুলিশি টহলদারি চলছে। এই যে একাধিক কর্মসূচি বা পদক্ষেপ, সেই পদক্ষেপের কথা কিন্তু গতকালকে রাত্রির এই বৈঠক থেকে উঠে এসেছে। মূলত পরিস্থিতি শান্তিপূর্ণই রয়েছে এবং তার সঙ্গে একটা ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে সীমান্ত, যেহেতু ত্রিপুরার একটা বিরাট অংশ সীমান্ত রয়েছে, তাই সেই সীমান্ত নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যেমনটা পুলিশের পক্ষ থেকে জানানো হয়। সংসদীয় ক্ষেত্রে বিভিন্ন রাস্তায় নাকা পয়েন্ট করা হয়েছে, সেই নাকা পয়েন্ট স্থাপনের মাধ্যমে কঠোর নজরদারি চলছে, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, তার সঙ্গে পুলিশি টহল যোগ, তার সঙ্গে বিএসএফ, সকলকে নিয়ে কিন্তু এই বিশেষ বৈঠক এবং এই বিশেষ ব্যবস্থাপনা রয়েছে পূর্বের ভোটকে কেন্দ্র করে যেমনটা আমরা খবর পেয়েছি প্রশাসন সূত্রে। অঙ্কিতা।
ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ ভোট প্রস্তুতি আগামীকাল থেকে শুরু হবে, আগামীকাল থেকে ভোট কর্মীরা স্ব জায়গায় চলে যাবে সামগ্রী নিয়ে। তারই আগে কিন্তু দেখা গেছে ভোট প্রস্তুতি নিয়ে জেলা নির্বাচনী আধিকারিকদের সতর্ক করলেন পুনিত আগরওয়াল। নিয়ে নিতে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।